অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় সাপ্তাহিক রাশিফলের ভিডিও আটই ফেব্রুয়ারি টু চোদ্দোই ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি আগামী সপ্তাহে কি ঘটতে চলেছে তুলা রাশি টু তু, মিন রাশি কী সম্ভাবনা ঘটতে চলেছে তাই নিয়ে এই দে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথমে আসি তুলা রাশির তুলা রাশি. ক্ষেত্রে রাশি আপনাদের শরীরগত দিকটা যদি বলি গোল্ডেন কাপের সমস্যা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা কিন্তু আপনাদের থাকবে ওভারঅল শরীর নিয়ে তেমন ভোগার ব্যাপার নেই কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান বা টাকা কোনো জায়গাতে ফেসে যাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে থাকছে অর্থাৎ অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন পারিবারিক সুখের জায়গা আপনাদের তৈরি হচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা থাকছে এবং শুভ বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের সম্ভাবনা বাড়িয়ে তুলছে বেশ কিছু শুভ সংবাদ আপনাদের এই সপ্তাহে আসার সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের শুভ অর্থাৎ এ দিকটা আপনারা প্লাস পয়েন্ট সম্পত্তিগত দিকে ভালো এবং আপনাদের কেরিয়ারের দিক থেকে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট হবে কর্ম প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে পেশার চাপ আপনাদের কিন্তু থাকবে যোগাযোগগুলো কানেকশানগুলো কিন্তু আপনি যদি তুলারাশি মানুষ হন আপনার কানেকশানগুলো কিন্তু আপনাদের এই সপ্তাহে তৈরি হবে ব্যবসার দিকটা যদি বলি ব্যবসার দিকটাতে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে অর্থাৎ হিউজ ইনভেস্টমেন্ট করার জায়গাতে আপনারা যাবেন না এবং আপনাদের কথার দিকটাতে কিছু কিছু ক্ষেত্রে মধুরতা রাখুন এবং যানবাহন চালালে অবশ্যই সাবধানে চালান এবার আসি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনাদের শরীরগত দিক ভালো দাম্পত্য সুখের জায়গা তৈরি করছে শরীরগত দিক নিয়ে তেমন কোনো সমস্যা দাম্পত্য সুখের জায়গা আপনাদের তৈরি করছে সন্তানের জায়গাটা সন্তান সুখের জায়গাও সন্তানের ক্ষেত্রে আপনাদের শুভ আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হচ্ছে পারিবারিক সুখের জায়গা আপনাদের ভালো এবং আপনাদের এই সপ্তাহে প্রেমজ জায়গাটা প্রেমজ রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো নতুন প্রেম আসা প্রেমের ক্ষেত্রে সফলতা পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে আপনি যদি বিশ্বিক রাশি মানুষ হন বা আপনাদের ক্ষেত্রে ভূমি ভবন বাহনের সুখের সম্ভাবনা থাকছে সম্পত্তিগত দিক থেকে ভালো কিন্তু ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট রক্তপাত বা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট লাগা সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে তৈরি হচ্ছে নিজের কথার থেকে বাণীর দিকে নজর রাখুন হট হটকারিতার সিদ্ধান্ত কিন্তু নিয়ে কোনো কাজ এই সপ্তাহে আপনি করবেন না বিশ্বিক রাশি যদি আপনি হন আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে প্রথম আসি আপনাদের শরীরগত দিক শরীরগত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকছে না আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত থাকছে পৈতৃক সূত্রে অর্থ পাওয়া সম্ভাবনা বাড়িয়ে তুলছে আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা থেকে আপনারা যথেষ্ট আয় কিন্তু এই সপ্তাহে করবেন আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে প্রেশার আপনাদের কিন্তু থাকবে এই সপ্তাহে পারিবারিক সুখের জায়গা ভালো আপনাদের বিবাহের ব্যাপারে কানেকশান আসা বা কোনো শুভ মাঙ্গলিক ক্রিয়া আপনাদের বাড়িতে হওয়া বা কোনো সুখ খবর আসার সম্ভাবনা কিন্তু থাকছে আকর্ষিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনি যদি ধনুরাশি মানুষ আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং আপনাদের ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে কর্মক্ষেত্রে এবার আসি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক নিয়ে তেমন ভোগাবে না শরীরগত দিক নিয়ে কিন্তু ভালো কিন্তু সপ্তাহের প্রথম দিকে কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশানের জায়গা কিন্তু থাকছে প্রচুর অর্থ ব্যয় আপনাদের কিন্তু হবে আর্থিক ব্যয় অর্থের ব্যয়টা কিন্তু হবে কিন্তু আপনাদের ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা সফলতা পাবেন আপনি যদি মকর রাশি মানুষ নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে মকর রাশির ক্ষেত্রে এবং আপনাদের কানেকশানগুলো কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট পেশা কিন্তু থাকবে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে শুভ বিবাহের কানেকশান কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে অলরেডি বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো বেশ কিছু শুভ সংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে সেই জায়গা থেকে আপনি হয়তো অর্থ পেতে পারেন এবং আপনাদের কাজের জায়গায় পেশার থাকবে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালো তবে অর্থ লেনদেনের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের লাভ সফলতা সাকসেস জায়গা থাকছে শরীরগত দিকটা আপনাদের কোল্ডেন কাপের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের থাকবে ঠান্ডা লেগে যাওয়ার জায়গা এটা বাড়িয়ে তুলবে বিশেষ করে মাথা নিয়ে যন্ত্রণা মাথার যন্ত্রণা আপনাদের এ সপ্তাহে কিন্তু থাকবে ছোটো খাটো চোট আঘাত লাগা বা ঘাড়ে বা পেন বা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে আপনাদের ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু ভালো বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা আপনাদের থাকছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট মানসিক স্থিতির জায়গাটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চাঞ্চল্য আপনারা হয়ে পড়বেন এবং অর্থ ব্যয় কিন্তু আপনাদের হবে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ ব্যয়ের জায়গাটা কিন্তু থাকছে শত্রুতার যোগ আপনাদের কিন্তু এই সপ্তাহে প্রচুর প্রচণ্ড পরিমাণে থাকছে ভাইয়ের সাথে মতবিরোধ ভাইয়ের থেকে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদের আকস্মিক ধন জায়গাটাও কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি কুম্ভ রাশি মনে হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রেশার কিন্তু আপনাদের থাকবে এরপরে আসি মিন রাশি মীন রাশি ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা যদি বলি শরীর স্বাস্থ্য নিয়ে তেমন সমস্যা থাকবে না যারা এজেড পারসেন আছে তাদের পায়ের সমস্যাটা বাড়িয়ে তুলবে ঠান্ডা লা, লাগে লাগার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে থাকছে হঠাৎ ফট করে ঠান্ডা লেগে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান কর্মর জায়গাটা আমি এবার যদি আসি কর্ম কর্মের জায়গাটা কিন্তু আপনি যদি মিন রাশি মানুষ হন কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু আপনাদের কাটবে এবং কর্মর জায়গাটা যে প্রেশার ছিল কিছুটা হলো আপনার কিন্তু এই সপ্তাহে হালকা জায়গাটা কিন্তু আপনাদের হবে আপনাদের ক্ষেত্রে লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে মিন যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা ব্যবসার জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু পাবেন অর্থাৎ যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ ফল কিন্তু বহন করবে এডুকেশান দিকটা মধ্যম প্রত্যেক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলছে আকস্মিক ধনপ্রাপ্তি জায়গাটা কিন্তু থাকছে এবং আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা শুভ বিবাহের কানেকশান কিন্তু এই সপ্তাহে থাকবে অর্থ লেনদেনের ব্যাপারে কাউকে টাকা দেওয়া ধার দেওয়ার জায়গাটা কিন্তু সাবধানে থাকুন ফট করে টাকা ধার দিলেন সেই জায়গাটায় টাকা আটকে গেল বা টাকা ফেঁসে গেল এই জায়গাটা কিন্তু আপনাদের হওয়ার জায়গা কিন্তু থাকছে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখের জায়গা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ যোগ এই সপ্তাহে থাকছে আপনি যদি মিন রাশি কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ এই সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে কিছু সুবর সংবাদ আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহে অপেক্ষা করবে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ